ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারাকাতুহু। জি সম্মানিত ভাই, আপনি এমন এক সূক্ষ্ম একটা বিষয়কে নিয়ে প্রশ্ন করছেন, অনেকেই এমন প্রশ্নটা করতে পারবে না। জাজাকাল্লাহ খাইরান। আপনার প্রশ্ন হচ্ছে যে যে সকল ফরজ সালাতের মধ্যে রাকাত সংখ্যা 3 বা 4 হয়, তখন শেষ এক রাকাত বা শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে কিনা, এ নিয়ে হানাফি মাজহাবের মধ্যে যে মতটা পাওয়া যায় সেটা হচ্ছে যে প্রথমত ওনারা সূরা ফাতিহা পুরা সালাতের মধ্যে না পড়লে সালাতের ফরজের কোনো সমস্যা হবে না, ফরজ আদায় হয়ে যাবে, বাকি ওয়াজিব তরক করার কারণে গুনাহ হবে। ওনারা সূরা ফাতিহা পড়াকে রোকন মনে করে না, দলিলের আলোকে এ মতটা সঠিক নয়। আর অন্যান্য বিদ্যার্থীদের মধ্যে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে, এটা সালাতের মধ্যে রোকন, না হলে সালাতই হবে না। তাছাড়া হানাফি মাজহাবের মধ্যে প্রথম 2 রাকাতে ওয়াজিব মনে করা হয়, যদিও নাকি রুকন মনে করা হয় না, প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়াকে ওয়াজিব মনে করা হয়। আর রয়ে গেল যে 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতের মধ্যে শেষ 1 রাকাত বা শেষ 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়াকে হানাফি মাজহাব বলতে এটাকে সুন্নত প্রস্তাবের পর্যায়ে রেখেছে, পড়লে পড়তে পারে, না পড়লে সমস্যা নেই। এমনকি সুবহানাল্লাহ 3 বার পড়েও রুকুতে চলে গেলে উনাদের নিকটে সালাত হয়ে যাবে। এটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক বিষয় এই কথাটা, যে ফরজ সালাতের মধ্যে সূরা ফাতিহা ছাড়া যদি নাকি শেষ 2 এবং 3 নম্বর 4 রাকাত শেষ 1 রাকাত বা শেষ 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা না পড়লেও সালাত হয়ে যাবে, এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে যে প্রত্যেক সালাত, ফরজ হোক, নফল সালাত হোক, সুন্নত সালাত হোক, যে কোনো সালাত হোক না কেন, প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা পড়াটা শুধু ফরজ বা ওয়াজিব নয়, বরং এটা রোকন, অর্থাৎ এটা ছাড়া সালাতই হবে না, সালাতই বাতিল হয়ে যাবে। এই কথার জন্য একেবারে সবচেয়ে শক্তিশালী দলিল যেটা সহি মুসলিমের মধ্যে আমরা সেটা দেখি, সহি মুসলিমের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস নম্বর হচ্ছে যে 395 নম্বর হাদিসের মধ্যে, এটা লম্বা বিশাল হাদিস, আমরা অনেকেই জানি যে এটাকে হাদিসে কুদসি বলা হয়। সরাসরি আল্লাহ তাআলা বলতেছেন, কসমতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, নিশ্চয় সালাতকে আমি আমার মাঝখানে, আমার বন্দার মাঝখানে ভাগাভাগি করে নিয়েছি। এটা লম্বা একটা হাদিস আছে যে বন্দা যখন নাকি পড়ে আলহামদুলিল্লাহ রবিল আলামিন, তো আল্লাহ তাআলা বলে যে হামিদানি রাব্বি, বন্দা আমার প্রশংসা করছে, এরপর আর রহমান রহিম, তখন বলছে যে মাজ্জাদানি রব আব্দি, এরপরে মালিক ইয়াউমিদ্দিন, তারপরে বলবে যে আসনা আলাই আব্দি, এভাবে বিশাল এক লম্বা হাদিস আছে। তো এই লম্বা হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে কসম তু সালাতা বাইনি ও বাইন আব্দি, সূরা ফাতিহাকে সলাত মানে, এখানে সূরা ফাতিহা মানে সলাত মানে সূরা ফাতিহা, অর্থাৎ এই সূরা ফাতিহাকে আমার মধ্যে আমার বান্দার মাঝখানে আমি ভাগাভাগি করে নিছি। তাহলে যেখানে সহি মুসলিমের এই সহি হাদিসটা যেটা 395 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে সালাত বলছেন। এখন যদি নাকি সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা সালাত বলার পরে এটাকে না পড়া হয়, তাহলে আল্লাহ তাআলা বাসা এটাকে আর সালাতে বাকি থাকে না, সালাতই হয় না, এটা সালাতই বাকি থাকে না, কারণ আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে বলছেন সালাত, অন্য কিছুকে বলার নাই, এবং এটা বাক বাক করে দিয়েছেন এই যে 7টা আয়াতকে। তাহলে এখানে আল্লাহ তাআলার ভাষায় সূরা ফাতিহা সালাত, এখন যদি নাকি সূরা ফাতিহা না থাকে তাহলে সালাত নাই, এই এর থেকে বড় শক্তিশালী দলিল আর কিছু নাই। তারপরে আমরা সহায়ক কিছু দলিল উল্লেখ করতে পারি, যেটা আমরা সচরাচর সবাই জানি যে হাদিসের মধ্যে আছে, হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাত লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না, তার কোনো সালাতই নেই। এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে আছে, 756 নম্বর হাদিস, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণিত সহিহ বুখারীর। এই হাদিসটি লা সালাত লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে তার সালাতই হয়নি। সুতরাং এখানে প্রত্যেকটা রাকাতই সালাত, তো প্রত্যেকটা রাকাতের কোনো রাকাতের মধ্যে ভাগাভাগি কোনো সুযোগ নেই, যে প্রথম রাকাতে পড়তে হবে, শেষ 2 রাকাতে না পড়লে চলবে, এরকম বলার কোনো সুযোগ নেই। কেউ যদি নাকি বলে থাকে বিভিন্ন ধরনের যুক্তি বুদ্ধির মাধ্যমে এবং কিছু দলিলের মাধ্যমে, সবগুলো খোড়া খোড়া দলিল, এবং এগুলোর কোনো যে হাদিসের কষ্টি ভাতরে, অর্থাৎ
সহি জয়ীফের গোষ্ঠী ভাতারে দৈনিক আমরা দেখি এই কোনটা হাদিসটা সহি নয়, জয়ীফ হাদিস। এবং একটা উসুল নিয়ম আছে, কোনো সহি হাদিসের বিপরীতে যদি নাকি জয়ীফ দুর্বল হাদিস আছে এগুলোর উপর আমল করা হারাম। এক আর একটা হাদিস আরও পরিষ্কার করি আমরা বলতে পারি, মুসিফি সালাত প্রসিদ্ধ একটা হাদিস। অর্থাৎ এক সাহাবি যে রাসুলের সামনে সালাদ আদায় করতেছিলেন, রাসুলাম বলিতেছেন যে সল্লি ফাইনে কালাম তুসাল্লি, তুমি আবার পড়ো কারণ তুমি নামাজ পড়ো নাই। তাহলে এখানে রাসুল তিনবার তাকে বলছেন সল্লি ফাইনে কালাম তুসাল্লি, তুমি সালাদ পড়ো কারণ তুমি সালাদ পড়ো নাই। অর্থাৎ সে সালাতের মধ্যে যথেষ্ট পরিমাণে ভুল করতেছিল। তো রাসুল সাল্লাহ আসলাম তাকে যে শিক্ষা দিয়েছেন সালাতের মধ্যে যে কেরাতের ব্যাপারে, যেটাকে আমরা নির্ধারণ করলাম সুরা ফাতিহা, এই ব্যাপারে এই হাদিস থেকে আমরা তুলে নিতে পারি। এভাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন, এই হাদিসটি আছে সহিহ বুখারীর মধ্যে 757 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে ওয়াফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা। রাসুল সাল্লাহ সাল্লাম তাকে যে সালাতটা শিক্ষা দিয়েছেন এই সালাতের মধ্যে পরবর্তীতে বলতেছেন ওয়াফআল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, এগুলা তুমি তোমার কি করো ফি সলাতিকা কুল্লিহা, তোমার পুরো সালাতের মধ্যে করো। তাইলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সালাতের মধ্যে এই কর্মগুলো করতে বলছেন, যে যে কর্মগুলো সে ভুল করতেছিল। তো সেখানে ভিতরে তো যে কোরআন পড়াও আছে, সূরা ফাতিহা পড়ার কথাও আছে। তো সুতরাং এখানে আমরা এই হাদিসের দ্বারা বুঝতে পারি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহাটা পড়াটা রোকন হিসেবে, যে এটা বাধ্যতামূলক, এখানে কোনো ছাড় নাই। আর একটা বিষয়ে আমরা মনে রাখতে পারি, সূরা ফাতিহা দৈনিক নাকি পড়া হয় তাইলে সালাত হবে কি হবে না, আর যদি নাকি সূরা ফাতিহা না পড়া হয় সালাত হবে কি হবে না, এর মধ্যে আমরা সহজে বিষয়টাকে অনুধাবন করে নিতে পারি। যারা বলে যে সূরা ফাতিহা না হলে সালাত হবে না, তাদের এই কথাটা আমরা নিশ্চিত আকারে মনে করতে হবে এই জন্যে, কারণ তার বিপরীত সূরা ফাতিহা যদি পড়া হয় তাহলে কোনো মাজহাব মতে সালাত বাতিল হবে না। সূরা ফাতিহা যত শুরুতে আছে, যত প্রকারে আছে, ইমামের পিছনে হোক, ইমামের পিছনে না হোক, একা একা হোক, সর্বাবস্থা সূরা ফাতিহা যদি নাকি পড়ে কোনো ইমামের মাথা মধ্যে সালাত বাতিল হবে না। কিন্তু যদি নাকি সূরা ফাতিহাই পড়া না হয় তাহলে জমহুর ওলামা ইকরাম, জমহুর মুজতাহিদ ইমাম ইকরামদের নিকটে সালাতই হবে না, সালাতই বাতিল। তাহলে নিরাপদ হচ্ছে সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহা পড়াটা হচ্ছে নিরাপদ নিশ্চিত সালাত আদে হওয়ার জন্য। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।